মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন আমিরুল ইসলাম নামে এক কৃষক। সকালে এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, কৃষি জমিতে সেচ দেওয়ার পর পাম্পের সুইচ বন্ধ করতে চান আমিরুল। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আমিরুল গাংনী উপজেলার জালসুকা গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে।